গেস আমি আর আগে আরেকবার এসেছিলাম, তখন আমি আর আমার দুটো বন্ধু এসেছিলাম, আর এখন আমরা হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বেরোচ্ছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমরা যাব এবং এখানে আছে আমার বন্ধু কাইসার। বন্ধু, তোমার কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। আর এদিকে প্রচন্ড রোদ, তাপমাত্রা কত আসলে জানি না, যাই হোক সম্ভবত 28 হইতে পারে। আমরা আসছি বাংলাদেশের প্রবাল সমুদ্র সৈকত কক্সবাজার। এখন আমাদের আনন্দটা অনেক ভালো, আগ্রহটা অনেক বেশি, আগ্রহটা অনেক বেশি। আমরা সমুদ্র সৈকতে যাবো, সল দেবো, সি বেঁচে রাখবো, আমার গেলো আরো আনন্দ আরো না। বাই গাইস, আমরা যাচ্ছি, দেখা যাক। তোমার ফিলিংসটা কেমন সেটা একটু শেয়ার করো। এই রোদের মধ্যে গোসল করতে অন্যরকম একটা মজাই আছে, কারণ ঠান্ডা পানির মধ্যে হালকা গরম আছে, আমরা সেই ফিলটা অনুভব করতে পারবো। জানি নিয়েছিলাম এখানে আছে রনি। রনি বন্ধু, তুমি কিছু বলো। হ্যাঁ, আমি আপনাদের সাথে আসলে অনেক কিছুই বলার আছে। ওকে, সো লেটস বিগিনিং। তো আমরা যেখানে যাচ্ছি আপনারা তো সবাই বুঝতেই পারছেন, তো আশেপাশে অনেক শব্দ হচ্ছে, কিন্তু একটা মেয়েও নাই আশেপাশে। যদি মেয়ে থাকতো তাহলে আসলে এত কষ্ট করে ভিজে যাওয়া লাগতো না। যেহেতু না, এই জন্য আমরা আসলে ভিজে যাচ্ছি মেয়ে দেখতে। না, এটা রং, আমরা যেহেতু ঘুরতে এসেছি সো আমরা ঘুরবো। বেসিক্যালি আমরা মেয়েদের কাছে যাচ্ছি না, বেসিক্যালি আমরা সিডিউস হতে যাচ্ছি মেয়েদের দিকে। এটাই আসলে আমাদের প্রচন্ড গরম, পালিয়ে যাচ্ছে না, আর খালি পেয়ে আছি। ফুটবল খেলা, ফুটবল ভালোবাসা, মায়া, মহব্বত, শত্রুতা কি জিনিস? হ্যাঁ, বেইমান কারে বেইমান কারে? হ্যাঁ, এখানে দেখেন প্রচুর প্রচুর মানুষ, ওয়াও, ভালো খালি পায়ে এসেছি, পা ফালানো যাচ্ছে না। ওয়াও, দেখেন প্রচুর মানুষ। চারদিকে শুধু বিমানটা উঠতেছে না?
এই যে বিমানটা দেখেন, তো গাইস দেখেন চারদিকে প্রচুর মানুষ, এখানে পা ফেলানোর মতো জায়গা নাই। হাই গাইস, তোমাদের কেমন লাগতেছে বলো? অনেক আনন্দ লাগতেছে। আমরা ভিতর দিকে যাব এবং ভিউগুলো দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমরা এখন আসছি বিচের মাঝে। দেখেন চারদিকে প্রচুর মানুষ, এখানে পা ফেলানোর মতো কোনো জায়গা নেই। বেডি আর বেটা হচ্ছে, কারণ বেটন তো এলকা হ্যাঁ নাই, বেটা নিয়ে আসছে। ঠিক আছে, কিন্তু আমরা ফুটবল নিয়ে এসে খেলবো। এই যে আমার বন্ধুকে ফুটবল দেখেন, কিন্তু আসলে আমরা তো নিয়ে আসতে পারি নাই, সমস্যা নাই, সামনেবার যদি সম্ভব হয় নিয়ে আসবো। আপনাদের এখানে জাগে দিগাই। সো ভিউয়ার্স, আমরা সামনে দিয়ে অগ্রসর শুরু হচ্ছি, আর যেখানে খালি জায়গা পাবো সেখানে আমরা ফুটবল খেলব। আর এখন গোসল করলে প্রচুর মজা লাগবে, তো আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিউ দেখাবো। সো ভিউয়ার্স দেখেন, আমাদের দেখা ড্রোন থাকলে আরও অস্থির একটা শট দেওয়া যেত। সব সামনে যাই দেখা যাক। ভাই বন্ধু, আমরা পরন্ত বিকেলেই সুগন্ধ বীজ, কিন্তু কোনো সুগন্ধই পাচ্ছি না। অবশ্যই চারদিকে দেখো, তাকালে শুধু সুগন্ধ আর সুগন্ধ দেখতে পাবো। তো ওগুলা সব ন্যাচারাল, তো আরেকটু পরে এখানে কোনো মানুষ পাবো না, কারণ সন্ধ্যার হলেই এখান থেকে সব মানুষ চলে যাবে। এখন চারদিকে দেখেন প্রচুর মানুষ, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। আর এখানে আছে আমার বন্ধু কাইসার। আমি তোমার কেমন লাগতেছে বিকেলবেলা? আমি একমাত্র লোক এই বিষয় আছে, আর একটা লোকও নাই। দেখেন আপনারা, দেখেন কেউ আছে? অবশ্যই নাই। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ ঠিক আছে, আমি লোক। তুমি নাই বন্ধু? নাই, আমিও নাই। আমি যে কই আছি আল্লাহই জানে। তো ভিউয়ার্স দেখেন চারদিকে প্রচুর মানুষ, এখানে কি বামে লাগছে না? তো এখানে দেখেন সূর্যাস্ত হচ্ছে। ওয়াও, পায়ের অবস্থা দেখেন, দেখি ডুবে পড়ছিল নাকি। ওয়াও, ফুটবল দেখেন ওই যে উপরে, আর দেখেন পানি দেখেন। সো ভিউয়ার্স, সামনে দিয়ে যাওয়া যাক, আর যে ভিউগুলো আছে সম্পূর্ণ ভিউগুলোর মাঝখানে তুলে ধরবো। অ্যাকচুয়ালি এখানে দেখার মধ্যে তেমন কোনো কিছু নাই, কারণ বেসিক্যালি এখানে উঁচু করার জায়গা হলো পারফেক্ট, তো উঁচু করার জন্য মুসলিম মানুষ আসে ওখানে বেসিক্যালি। সো ভিউয়ার্স দেখেন, সূর্য আরেকটু করে ডুবে যাবে, সূর্যের মধ্যে ভিউটা আসছে, এই ভিউটা আপনি মাঝখানে তুলে ধরার চেষ্টা করবেন, সাথে থাকবেন। এখানে আমার বন্ধুরা ফটোকপি করতেছি। সেই ও মাই গড, অনেক সুন্দর হয়েছিল, মানুষের কামই তো জানালো আমার জন্য। অ্যাকচুয়ালি গায়েস, আমি এর আগে আরেকবার এসেছিলাম, তখন আমি আর আমার দুটো বন্ধু এসেছিলাম, আর এখন আমরা মোট 8 জন আছি এখানে। সো আজকে দিনটা অনেক এনজয় করলাম, অবশ্যই মনকে ফ্রেশ করার জন্য। সমুদ্রের তুলনা হয় না, সমুদ্রের যে ঢেউ আছে তা আপনার মনকে একদম প্রফুল্ল করে তুলবে। সো যাই হোক, আজকে প্রায় 2 ঘন্টার মতো এখানে গোসল করছি, অনেক মজা লাগছে। সামথিং ব্রো, No.
So, আশা করি যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করে কমেন্ট কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন।